লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ চলি আছে। মই বর্তমান উপস্থিত আছো বেবেজিয়া অঞ্চলের একটা ভোট গ্রহণ কেন্দ্র। বেবেজিয়া ভোগেশ্বর হাজরিকা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের যে ভোট গ্রহণ কেন্দ্র, সেই ভোট গ্রহণ কেন্দ্র মই বর্তমান উপস্থিত আছো। আর মই এক দৃশ্য দেখাব বিচাৰিছো। এনেদরে বর্তমান আইতাসকল আহিছে, আসলে লাখুটি লৈ নিজের ভোটাধিকার সাব্যস্ত করেছে। মই মোৰ সতীর্থক দেখাবলৈ আহ্বান জানালো। ইয়ার পরিবেশ যেহেতু আইতাসকল এবার এনেদরে ওলাই আহিছে, আসলে নিজের ভোটাধিকার সাব্যস্ত করবে হাতত লাখুটি লৈ। আইতা ভোট দিলেনে? দিলো। এতিয়ালৈকে কিমান বার ভোট দিছে? এই 80 বছর উপর হল। আপনার বয়স কিমান আছে? 80 বছর পার হয়ে গেল। 80 বছর পার হয়ে গেল। এটা কেনেকে আহিলে ঘরের পা? এই লাখুটি লৈ আইছি পিতাই। লাখুটি লৈ আইছি। আর আপনি ভোট দিলেন নাই? দিলো। দিলে? আপনার বয়স কিমান এতিয়া? 80 বছর। 80 বছর হব, বেশি হে হব। বেশি হে হব। এটা এনেকে ঘরের পা আইছে লাখুটি লৈ? এনেকে আইছি, বেশি দূর নহয় নয়। লাখুটি লৈ আহিছে আৰু এগৰাকীও আহিছে। এনেদৰে আচলতে খুব কষ্টৰে তেওঁলোকে নিজৰ যি ভোটাধিকাৰ, সেই ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিছে। আচলতে যি গণতান্ত্ৰিক অধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ এনেদৰে ওলাই আহিছে মোৰ সতীৰ্থই দেখুৱাইছে। আৰু যি বেবেজিয়াৰ যি ভোগেশ্বর হাজরিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রত আইতাসকলে আহি ভোট সাব্যস্ত করেছে। মই আর নতুন ভোটারও আছে, আসলে এবার চাগে প্রথম ভোট দিবা? দ্বিতীয়বার। আপনি প্রথম দিব নি? কেনেকুৱা আছে অনুভৱ? ভালে লাগিছে আহি পেলাই, আগতে এবার দিছো একে ভাল হলে হয় যোন জিকে। কিমান সময় রোয়া হয়েছে? হল মোর অলপ টাইম, লাইনটো বেশি ভিড় আছে, টাইম লাগিছে। এনেদরে বর্তমান ওলাই আহিছে সকলো অঞ্চলের রাইজ, আসলে নিজের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার সাব্যস্ত করবলে ওলাই আহিছে। যেহেতু দেখিবলে পালো যে 80-90 বছর ঊর্ধ্বর আইতাসকলও আসলে হাতত লাখুটি লৈ ওলাই আহিছে নিজের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার সাব্যস্ত করব। আর মই মোৰ প্রতীক্ষা পরিবেশ দেখাই গৈছে, যেহেতু নিজের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার সাব্যস্ত করবেন আসলে এনেদরে বর্তমান ওলাই আহিছে। আর বেবেজিয়ার এক ভোট কেন্দ্রের দৃশ্য মই বর্তমান দেখালো।